বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা টিউটোরিয়াল হাউসের পক্ষ থেকে আমি হাসান আপনাদের আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা দেখব কীবোর্ডের ফাংশন কি কি কাজগুলো, আসলে কীবোর্ডের ফাংশন কীগুলো দিয়ে কোনটা দিয়ে কী কাজ হয়। তো আপনারা যারা জানেন তারা তো জানেন, তারাও ভিডিওটা দেখবেন, এবং যারা জানেন না তারা শিখে নেবেন কীভাবে আপনি এই ফাংশন কীগুলো ব্যবহার করবেন। তো কীবোর্ডের সব থেকে উপরের যে অপশন, এই যে আমার এখানে একটা কীবোর্ডের পিকচার আমি ওপেন করছি, দেখুন যে কীবোর্ডের সব থেকে উপরের যে লাইন, এখানে F1 থেকে F12 পর্যন্ত যে বাটনগুলো আছে এগুলোকে বলা হয় ফাংশন কী। এগুলো বিভিন্ন ধরনের ফাংশন, বিভিন্ন সফটওয়্যারে, বিভিন্ন অপারেটিং সিস্টেমে এই ফাংশন কীগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো আজকে আমরা এই বিস্তারিত দেখব। তো প্রথমে হচ্ছে F1। F1টাকে বলা হচ্ছে ইউনিভার্সাল হেল্প কি। আপনি যে সফটওয়্যারে থাকেন বা যে জায়গাতেই থাকেন, আপনি যখন আপনার কীবোর্ড থেকে F1 প্রেস করবেন তখন আপনার হেল্প উইন্ডো ওপেন হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম এবং এখানে আমি কীবোর্ড থেকে F1 প্রেস করলাম। এই পাশে দেখুন যে এখানে কিন্তু এই যে ওয়ার্ড হেল্প এটা ওপেন হয়ে গেছে। আমি আবার কেটে দিলাম, আবার প্রেস করলাম, দেখুন এখানে এই হেল্প যে উইন্ডো সেটা ওপেন হয়েছে। আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় হেল্প এই হেল্প মেনু থেকে নিতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা সফটওয়্যারে একই ধরনের অপশন পাবেন যে হেল্পের অপশনটা ওপেন হবে। আপনি যদি ব্রাউজারে যান, ব্রাউজারে থাকা অবস্থায় যদি আপনি F1 চাবেন তাহলেও কিন্তু আপনার একটা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হেল্প উইন্ডো, দেখুন এই যে support.google.com, এখানে এর যে হেল্প অপশন সেটা কিন্তু ওপেন হয়ে গেল। তো এরপরে নেক্সট হচ্ছে F2। F2 মূলত ব্যবহার হয় ইডিট কি হিসেবে, আপনি রিনেম করার কাজে আমরা এটা বেশি ব্যবহার করে থাকি। আমি একটা ফাইল সিলেক্ট করব, আপনি যেটা রিনেম করতে চান জাস্ট সেটা সিলেক্ট করবেন এবং কীবোর্ড থেকে F2 বাটন প্রেস করলে আপনার সেটা এডিট অপশন আসবে। আপনি এখন এটার নাম লিখে আপনি এটা এডিট করতে পারবেন। এটা যে কোনো অনেক যে কোনো আইকনের ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য। আপনি রিনেম করার জন্য F2 বাটন চাপতে হবে, ঠিক আছে? তো এরপরে আছে F3। F3-র কাজটা আমরা দেখব, স্পেসিফিক কোনো কাজ আপনি যদি সার্চ দিতে চান সেক্ষেত্রে F3 ব্যবহার হয়। F3 মূলত ফাইন্ড, যে কোনো কিছু ফাইন্ডের অপশন। আপনি এটা বিভিন্ন সফটওয়্যারে বিভিন্নভাবে কাজ করে, আপনি F3 প্রেস করলে আপনার ফাইন্ড এবং সার্চ অপশনটা ওপেন হয়, এটা F3। এটা মূলত সব ক্ষেত্রে লাগে না, তবে মাইক্রোসফট ওয়ার্ডের বা অফিসের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এই F3-টা সার্চের কাজে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে আমাদের F4। F4 বাটনটা মূলত স্কেপ কি হিসেবে আমরা ব্যবহার করি। ধরুন যে স্কেপ কি আসলে কীভাবে বোঝাবো, যে আপনি আপনার কম্পিউটারে উইন্ডো ওপেন করে রাখছেন, তো খুব দ্রুত আপনার সেই উইন্ডোটা ওপেন করা দরকার। যে এরকম হলো যে আপনি যে কাজটা করছেন এটা আর কাউকে দেখাইতে চান না যে আপনি এই জায়গায় ছিলেন, তাহলে এটা দ্রুত। তো এই জন্য আপনি কী করবেন, এই জন্য আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনি কীবোর্ড থেকে অল্টা বাটন চাপবেন এবং F4 বাটন প্রেস করবেন, তাহলে আপনার যে উইন্ডো ওপেন থাকবে সেই উইন্ডোটা ইনস্ট্যান্ট এটা ক্লোজ হয়ে যাবে। দেখুন আমি এটা কিন্তু ওপেন আছে, আমি এখন অল্টা বাটন চাপছি এবং F4 যে বাটন সেটা চাপছি, এটা কিন্তু ক্লোজ হয়ে গেল, দেখছেন? আমি আবার দেখাই যে এইখানে আমার মাউস পয়েন্টার কিন্তু এখানে, আমি কীবোর্ড থেকে অল্টা বাটন চাপছি এবং F4 বাটন চাপার সাথে সাথে আমার এটা ক্লোজ হয়ে গেল। এটা মূলত F4 যে ফাংশন, হ্যাঁ F4 ফাংশন কীর কাজ এটা। নেক্সট আছে হচ্ছে F5। F5 মূলত ইন্টারনেট সার্ভিসের জন্য বেশি ব্যবহার হয়, যে আপনার ব্রাউজার কন্টেন্টের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার হয়। তো আপনি এখান থেকেও ব্রাউজারের পেজ ওপেনের কিছু অপশন আপনি এখান থেকে পাবেন। তারপর আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখে, এটাও মূলত এক ধরনের হেল্প অপশনই ওপেন হয়। আমি ব্রাউজারে গেলাম এবং কীবোর্ড থেকে F4 তো দেখাচ্ছি, এবার F5 কন্ট্রোল সেভ F5 প্রেস করলাম, দেখুন এটা কিন্তু রিলোড নিচ্ছে। এটা মূলত এই রিলোডের কাজ বা রিফ্রেশের কাজটা ভালো হয়, ঠিক আছে? রিফ্রেশের কাজে এটা ব্যবহার হয়। অনেক সময় কিছু কিছু ব্রাউজার আছে যেগুলো সার্চ বক্সে, বিশেষ অ্যাডভান্স সার্চের ক্ষেত্রে এটা কাজে লাগে। আপনার কম্পিউটারটাকেও আপনি রিফ্রেশ দিতে পারেন, আপনি যে পেজটা ওপেন করে রাখবেন বা যে অপশনটা ওপেন করে রাখবেন সেই অবস্থায় আপনি যদি কীবোর্ডে কোনোটাই কন্ট্রোল চেপে দিতে হয়, কোনোটাই কন্ট্রোল ছাড়া F5 বাটন চাপলে এটা অটো রিফ্রেশ নেই। তো এইটা হচ্ছে আমাদের মূলত F5 বা 5 নম্বর ফাংশন কাজ। এরপরে আমরা দেখব হচ্ছে 6 নম্বর ফাংশন কী।
ছয় নম্বর ফাংশন কি মূলত ট্যাবের কাজগুলো করে, ডেস্কটপ বা যে কোনো আপনার ব্রাউজার বা কোনো সফটওয়্যারের টুগলিংয়ের কাজ, যেটা যে একটা অপশন থেকে অন্য অপশনে ডাইভার্ট করতে মূলত F6 বাটন কাজ করে। তো এখানে আমি দেখি যে ব্রাউজারের ক্ষেত্রে এটা কীভাবে কাজ করে। তো আমি এটাকে জাস্ট জাস্ট কোনো কিছু না সে F6 বাটন প্রেস করছি। F6 বাটন প্রেস করলে এখানে তো অপশন ওপেন, এইখানে একটু খেয়াল করুন, ঠিক আছে, এই জায়গাটায় যে এটা কিন্তু টগল হচ্ছে, এই যে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, দেখুন এই জায়গাটাই চেঞ্জ হচ্ছে। এটা মূলত আপনার একটা অপশন থেকে, আপনি যখন মাউস দিয়ে কাজ করতে চাচ্ছেন না তখন আপনি কিবোর্ড দিয়ে কাজ করার প্রয়োজন হলে আপনি এরকমভাবে যে এই F6 বাটন প্রেস করে এবং ট্যাব অ্যারো কির মাধ্যমে আপনি এক অপশন থেকে এক মেনু থেকে অন্য মেনুতে যেতে পারেন। এটা মূলত F6 বাটন কাজ করে এবং অন্যান্য ফাংশনগুলো নেও এই একইভাবে ট্যাব বা মেনু চেঞ্জ করার জন্য আপনার এই অপশনটা ব্যবহার হয়। তো নেক্সট অপশন হচ্ছে আমাদের F7 বা ফাংশন কি 7 নম্বর যে কীটা আছে সেই 7 নম্বর কীতে আপনি 7 নম্বর কীতে মূলত ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে ক্যারেট ব্রাউজিং একটা অপশন বোঝাই, এই ক্যারেট ব্রাউজিং অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া 7 নম্বর কির তেমন কোনো প্রয়োজন আমাদের বিশেষ মানে সচরাচর প্রয়োজন হয় না, আপনি 7 নম্বর যে ফাংশন কি সেটা অ্যাভয়েড করে চলতে পারবেন, এটা আপনার খুব বেশি সমস্যায় পড়তে হবে না। তবে 8 নম্বর কির ব্যবহারটা অনেক বেশি, 8 নম্বর কি ব্যবহার হয় মূলত আমরা যখন উইন্ডোজটা ওপেন করি, আপনি যখন কম্পিউটার চালু করছেন উইন্ডোজটা ওপেন হচ্ছে, এই অবস্থায় যদি আপনি F8 বাটনটা চাপেন তাহলে আপনার ওইটা কম্পিউটারটা সেফ মোডে ওপেন হয়। যে সেফ মোড বলতে আপনার কম্পিউটারের সচরাচর যে সবগুলো সফটওয়্যার মানে ওপেন হয় সেটা না হয়, শুধুমাত্র প্রয়োজনীয় বিশেষ প্রয়োজনীয় সফটওয়্যারগুলো সহ আপনার উইন্ডোজটা ওপেন হয়। এইটা এই এনভায়রনমেন্টটা আপনি এই F8 মাধ্যমে নিতে পারবেন। তবে এটা যখন কম্পিউটারটা অন হবে তখন আপনি অন হবে বা লোগো ডিসপ্লে হবে ওর সময় আপনি F8 চাপলে আপনার কম্পিউটারটা সেফ মোডে ওপেন হবে। এতে আপনার ইলেকট্রিসিটি খরচ কম হবে, আপনার কম্পিউটারটা দ্রুত গতি সম্পন্ন বা কাজ ফাস্ট করবে, এটা আপনি F8 কি প্রেস করে করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের F9 কি মূলত আমরা সাধারণভাবে যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য প্রয়োজন হয় না। F9 কি মূলত যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কি F9, যে আপনি যখন F9 নিয়ে কাজ আপনাকে F9 নিয়ে কাজ করতে হবে, আপনি যখন একটা সফটওয়্যার তৈরি করছেন সেই সফটওয়্যারটা IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টস এই অপশনের জন্য কন্ট্রোল প্লাস F9 আপনাকে একসাথে প্রেস করতে হবে। আপনার ওই যে সফটওয়্যারটা আপনি কোডিংটা করলেন সেটাকে কম্পাইল করার কাজে বা সফটওয়্যার রূপ দেওয়ার যে অপশন সেই অপশনগুলোর জন্য F9 কিটা ব্যবহার হয়। এটা আমরা সচরাচর ব্যবহার করি না, তবে যারা প্রোগ্রামিংয়ে কাজ করেন তাদেরকে ব্যবহার করতেই হয়। নেক্সট অপশন হচ্ছে আমাদের F10। F10 মূলত মেনু বার, ফায়ারফক্সে মেনু বার শো করে, আর F10 আপনি শিফট এবং F10 একসাথে প্রেস করে বিভিন্ন পপ আপ মেনু, কনটেক্সট মেনু এগুলা দেখাইতে পারেন। আমি এটা তো ক্রোম ব্রাউজার ওপেন করে রাখছি, এটা দেখি যে শিফট প্লাস F10 আমি প্রেস করি, শিফট প্লাস F10, দেখুন এখানেও কিন্তু পপ আপ মেনু, এই যে একটা পপ আপ মেনু আমরা সচরাচর মাউস বাটন চেপে যেটা ওপেন করি, আপনি শিফট প্লাস F10 যদি ওপেন করেন তাহলে আপনার কিন্তু এই যে এই অপশনটা ওপেন হচ্ছে। আপনার বিশেষ কাজের জন্য এইগুলো কপি পেস্টের কাজের ক্ষেত্রেও অনেক সময় এরকম মেনু আসতে পারে, সেটা আপনি মাউস না ব্যবহার করে কিবোর্ড দিয়েই ফাংশন কি ইউজ করে আপনি এই কাজগুলো করতে পারেন। এরপরে যেটা হচ্ছে F11 মূলত ফুল স্ক্রিনের কাজটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয়, যে আপনার একটা মানে যে কোনো সফটওয়্যার বা একটা উইন্ডো ফুল স্ক্রিন নাই, ফুল স্ক্রিন এবং ট্রগলিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। দেখুন আমি আপনার প্র্যাকটিক্যাল দেখাই, যে আমি কিবোর্ড থেকে শিফট কি এবং F11 প্রেস করছি, শিফট চেপে রাখছি F11, সরি এটা এক্সেলের ক্ষেত্রে হয়, এটা হয়তো এর ক্ষেত্রে হবে না, আমি এক্সেল দিয়ে দেখাই, এই যে এক্সেলটা আমি ওপেন করছি এবং আমি শিফট F11 প্রেস করছি, দেখুন যে এইটা কিন্তু ট্যাবগুলো ওপেন হচ্ছে, এবং কন্ট্রোল F11 যদি আমি প্রেস করি তাহলে
এটা তো কন্ট্রোল F11 প্রেস করলে ম্যাক্রো ওপেন হচ্ছে এবং শিফট F11 প্রেস করলে মূলত শিট ওপেন হচ্ছে। এই জায়গায় খেয়াল করুন, আমি তো এইটা এইভাবে প্র্যাকটিস করে নেই, যে আমি যদি শিফট বাটন চিপে F11 প্রেস করি তাহলে আমার এক একটা শিট তৈরি হচ্ছে। এই জায়গায় খেয়াল করুন, এই জায়গায় যে এক একটা নতুন শিট তৈরি হচ্ছে, এবং আমি যদি কন্ট্রোল চেপে F11 প্রেস করি তাহলে কিন্তু ম্যাক্রো এক একটা ম্যাক্রো পেজ ওপেন হচ্ছে। এইটা মূলত F11-এ আছে। F11-এর আরও কাজ আছে, সেগুলো আমার সময় করে দেবেন, মূলত বেসিক জিনিসটা দেখানোর জন্য এই ভিডিওটা। এরপরে লাস্ট হচ্ছে মূলত F12 বাটনের মাধ্যমে মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড, অফিস ওয়ার্ড যেটা আমরা সচরাচর ব্যবহার করতে হয়, এই অফিস ওয়ার্ড আমরা ইনস্ট্যান্টলি ওপেন ওপেন অবস্থায় সেভ অপশনে চলে যেতে পারি। সরাসরি সেভ, যেটা সেভ অ্যাজ আমরা মেনুতে গিয়ে করি, সেটা আপনি F12 বাটন প্রেস করে করতে পারেন। তো আমরা দেখি যে মাইক্রোসফট ওয়ার্ড তো ওপেন আছে, এখানে দেখি যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস F12, এটা এক্সেলে কি ওপেন করাই, এক্সেলে কোনো কিছু দেখাচ্ছে না। আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম এবং কন্ট্রোল অল্টা সরি কন্ট্রোল শিফট F12 প্রেস করলাম। এখানে কিন্তু একটা মেনু ওপেন হবে, কম্পিউটার একটু নেট কানেকশন সমস্যা করছে, যেটা ইনস্ট্যান্টলি আপনাকে সেভ অপশনে, বা আপনি সরাসরি F12 বাটনেও কাজ করে। আমি এই মুহূর্তে আপনাকে এই জিনিসটা দেখাইতে পারলাম, আমার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এই হোক মূলত আমাদের ফাংশন কীগুলোর কাজ। আপনার কাজের ক্ষেত্রে যদি এইগুলোর আরও কোনো ব্যবহার জেনে থাকেন বা আপনাদের জানা থাকে ভালো, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে, এই যে দেখছেন এটা প্রিন্ট অপশন ওপেন হচ্ছে, কন্ট্রোল শিফট F12 দিয়ে প্রিন্ট অপশন, বা যেটা আমরা সচরাচর কন্ট্রোল পি দিয়ে করি সেটা আপনি ফাংশন কি দিয়েও ওপেন করতে পারবেন। তো এই হচ্ছে মূলত ফাংশন কি ব্যবহার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের মাথায় যে আইডিয়া আছে এই ফাংশন কির যে ব্যবহারগুলো আপনাদের মাথায় আছে বা আপনারা জানেন, সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমিও শিখবো, পাশাপাশি আমার যারা অডিয়েন্স আছে তারাও শিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাংলা টিউটোরিয়াল হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, নিত্য নতুন টেকনোলজিক্যাল এবং ক্যারিয়ার সলিউশন ভিডিওর জন্য। মূলত এটা দিন দিন পপুলার হচ্ছে এবং খুব দ্রুত সাবস্ক্রাইবার বাড়ছে চ্যানেলটাতে। তো আমি আশা করি আপনারাও আমার এই চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।